ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সবাই আরও অনেক অনেক ভালো থাকো। তো আজকে চলে আসছি আমি মাঠে খুব সকাল সকাল, এখন বাজে কেবল 10:30 বাজে। তো ফাইনালি আমি চলে আসছি মাঠে, মাঠে আমাদের ধান দেখতে আসছি, ধান ক্ষেত পাকছে কি না। তো চলো দেখি, তোমাদেরকে দেখাই নিয়ে আসি। আর এখন স্বর্ণ ধান যদি পাকে খুবই ভালো লাগে, মাঠ চারদিকে একদম স্বর্ণের মতো কালার, চারদিকে লাল করতে হবে একদম স্বর্ণ সোনালি কালার। ঠিক আছে, তাদেরকে দেখাই আমাদের ধান খেতে। ফ্রেন্ড চলে আসলাম ফিরে আবার ধান খেতে। ফাইনালি আমরা চলে আসছি ধান খেতে, দেখতে পাচ্ছ ধান খেত, ধান একদম পুরো লাল হয়ে গেছে। কিন্তু আর একটা সপ্তাহ হলে ভালো হবে, সব থেকে ভালো হবে। আর এখানে দেখতে পাচ্ছ কাদা আছে, মানে এখনো পুরোপুরিটা হলো ভালোভাবে মানে শুকায়নি, মানে পুরো লাস্টে এবার জল হয়েছে, তো সেই জন্য জল কিন্তু প্রচুর আছে। এখন ধান মাটিতে পুরো কাদা আছে, পা বসে যাচ্ছে একদম, দেখতে পাচ্ছ তোমরা হয়তো যে পুরো পা বসে গেছে, পুরো কাদা দেখতে পাচ্ছ। এখন কাদা কিন্তু প্রচুর আছে, কিন্তু ধান কাটলে খুবই অসুবিধা হবে, দেখতে পাচ্ছ পুরো কাদা আছে একদম, জল ভালো মতো শুকায়নি। এদিকে জল জমে আছে জায়গায় জায়গায়, কোথাও কোথাও জল জমে আছে, জল জমে আছে। কেউ কেউ ধান কাটা চালু স্টার্ট করে দিয়েছে, আবার কেউ কেউ স্টার্ট করেনি, আর কারো কারো ধান পাকেনি। তো আমাদের ফাইনালি পাকে গেছে, আর একটা সপ্তাহ যদি মানে 4 দিন রাখা যায়, এই অবস্থায় কাটা যাবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু কাটলে আমাদের ধানগুলো তো বের করতে হবে কি না, আমরা কয়া দিয়ে বের করবো, রাস্তায় তো নাই কোনো দিকে। আর রাস্তা একদম ওই দিকে আছে, এই যে দেখতে পাচ্ছ একটা টিনের ঘর, মার্শাল, মার্শালের ওই দিকে আছে রাস্তা, কিন্তু কোথা দিয়ে নিয়ে যাবো? তখন তো ভাড়ে আর ভাড় তো আর চলে না, সব ট্রাক্টরে করে বয়ে নিয়ে যায়, সাইকেলে করে বয়ে নিয়ে যায়, কিন্তু আমরা কোথা দিয়ে নিয়ে যাবো? যখন এইদিকে দেখো ধানটা একদম পুরো কাঁচা আছে, একদম একটা পাকে নি, মনে হচ্ছে কেবল ধালটা বের হয়েছে নাকি এরকম মনে হচ্ছে। দেখতে পাচ্ছ একদম একদম কাঁচা, একদম দেখি একদম কাঁচা, দেখতে পাচ্ছ সেরকম হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আমি দেখতে আসলাম আজকে, তোমাদেরকে দেখালাম আজকে আমাদের মাঠটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা কে কে ভালোবাসো এই সবুজে ভরা মাঠ, এবং কী স্বর্ণালী মাঠ যারা ভালোবাসো গ্রাম থেকে যারা দেখো ভিডিওটা, আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো প্লিজ কমেন্ট করে জানাবা। তো ঠিক আছে, আমি এতটুকুই আজকে তোমাদেরকে শেয়ার করতেছি। আর দেখি সামনে কি দেখাতে পারছি, এই কেতাটা পাকে গেছে আমাদের, এটাও এটাও দুটোই হয়। তো ঠিক আছে, কয়েকদিন পরে আসবো ধান কাটতে, তোমাদেরকে দেখাবো আমার ধান কীভাবে কাটি, আর কে কে কাটতেছি। আর এখন বাড়িতে সবাই আছে, দাদা ভাই বাবা সবাই আছে, কে কে কাটতেছি না লোকেদের কাটাচ্ছি। ঠিক আছে, পুরো জানকারি তোমাদেরকে দেখাবো। ওকে।